আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়াল হচ্ছে কিভাবে আপনারা বাসায় বসে কসমেটিক্স বক্স তৈরি করতে পারেন অথবা ব্যাগ। এখানে লম্বাটা আমি নিয়েছি 2.5 ইঞ্চি এবং চওড়ায় আমি নিয়েছি 19 ইঞ্চি। এবং এখানে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই সার্কেলটা আমি দুই ভাঁজ করে এখানে 3 ইঞ্চি করে আমি গোল করে রাউন্ড কেটে নিয়েছি। এরকম আমার 2 পিস প্রয়োজন হবে এবং প্রত্যেকটা পিসেতে আমি 4টা করে কাপড় ইউজ করেছি। এবং আপনার এখানে হয়তো খেয়াল করেছেন, এখানে আমি সেলাই করে নিয়েছি। প্রত্যেকটা পিসেতে আমি এভাবে সেলাই করে নেব। এটা হচ্ছে আমার হ্যান্ডেলের পিস, লম্বায় আমি দিচ্ছি 2 ইঞ্চি এবং চওড়ায় এখানে আমি নিচ্ছি 11 ইঞ্চি। পরে এটা আমি আমার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমি এখানে কেটে নেব। এটা হচ্ছে আমার বডির পিস, বডির পিসেও আমি 4টা কাপড় ইউজ করেছি। এখানে কাপড়ের যে সেলাই দেখতে পাচ্ছেন, সে সেলাইয়ের ডিস্টেন্স হচ্ছে 2 ইঞ্চি করে। এবং এটা আমি চওড়ায় নিয়েছি 19 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি 8 ইঞ্চি। আর এখানে আমার জিপার যে আমি ইউজ করছি, এটা হচ্ছে এখানে আমি 17 ইঞ্চি নিচ্ছি। আপনারা চাইলে ছোটো বড় করে নিতে পারেন। এবং এখানে আমি সবগুলো কাপড় আগেই বলেছি সেলাই করে নিয়েছি। এখন বডির যে পিস রয়েছে এখান দিয়ে আমি একটা বডিতে সেলাই করে নিচ্ছি। আপনারা এই মেথডতে আপনারা যে কোনো বড় ছোট মাঝারি সাইজের তৈরি করতে পারেন। এটা আমি আকার একটু লম্বা হবে, তাই এখানে আমি 8 ইঞ্চি ইউজ করছি, সাধারণত 4 ইঞ্চি ইউজ করে। সেলানো হয়ে গেলে এখানে আমি এই দুই সাইডকে এভাবে ওপেন করে আমি এখানে আয়রন করে নিচ্ছি। আমার যে সার্কেল রয়েছে তা এভাবে করে পিন দিয়ে আটকিয়ে চারপাশ সেলাই করে নিচ্ছি। সেলানো হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। এখন আমার যে আরেকটা সার্কেল রয়েছে, এখানে হচ্ছে রিম্পের পিস এটা। এখন আমি এটাকে আমার এই দুই মাথা যে রয়েছে এটা আমি একসাথে করে এটাকে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে আমি এতেও আয়রন দিয়ে চেপে নেব। হয়ে গেলে জোড়া যে সাইড রয়েছে, যেখানে আমার সিলি, সেখানে জিপারের রাইট সাইড একসাথে রেখে আমি পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি চারপাশ। চেষ্টা করবেন সেলাইটা একটু সাইড থেকে দেওয়ার, তাহলে আপনাদের জিপারটা খুলতে সুবিধা হবে। এখন আমি আমার যে হ্যান্ডেল রয়েছে, হ্যান্ডেলটা সেলাই করছি দুই পাশ দিয়ে। প্রথমে সেলানো হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে এখানে আমি আয়রন করে নিচ্ছি। আয়রন করা হয়ে গেলে এখন আমি আমার যে সার্কেল যে রয়েছে, সেই সার্কেলটাকে এভাবে করে নিয়ে সাইড থেকে সর্বপ্রথমে এভাবে দুইটা ফোল্ড করে নেব। ফোল্ড করে এখানে দিয়ে রেখে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। এবং অপর যে সাইড রয়েছে তা পরিমাণ মতো আপনাদের ইচ্ছে মতো নিয়ে এখানে কাপড় কেটে, এক্সট্রা কাপড়টা কেটে এখানে ফোল্ড করে এখানে আটকে দিচ্ছি। যারা প্রথম করছেন তাদেরকে আমি প্রেফার করি যে আপনারা সেলাইয়ের আগে পিন আপ করে নেন, তাহলে সেলাই করার সময় আপনাদের সুবিধা হবে। এবং আপনারা চেষ্টা করবেন আমি এখন যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই সেলাই করার, কারণ এই জায়গাটায় আপনারা যে সিলি যে রয়েছে মেশিনের যে কাঁটা, সেই কাঁটাটা আপনারা উঠাবেন না, উঠালে আপনাদের ব্যালেন্সটা পরে সুন্দরভাবে পাবেন না। তাই সুইটা এখানে রেখে তারপর আপনারা উল্টিয়ে নিন। উল্টানো হয়ে গেলে এখন আমি আমার রিম যে পিস রয়েছে তা উল্টিয়ে ব্যাক সাইড নিয়ে এসে রং যে আমাদের রাইট সাইড যে রয়েছে, রাইট সাইড একসাথে রেখে আমি সেলাই করে নিচ্ছি সার্কেলের সাথে যেখানে আমার হ্যান্ডেলটা আমি অ্যাড করেছি। এখন আমি এতে সেলাই করে নিচ্ছি। সেলানো হয়ে গেলে এখন রাইট সাইড বডির সাথে এভাবে করে রেখে আমার যেখানে জোড়া পড়েছে বডি এবং আমার যে সার্কেলের যে জোড়া পড়েছে
হচ্ছে জিপারের, সেটা আমি ফেস টু ফেস এইভাবে রেখে পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি। আটকিয়ে চারো পাশ আমি সেলাই করে নিচ্ছি। যারা প্রথম তারা চেষ্টা করবেন পিন দিয়ে আটকিয়ে তারপর সেলাই করতে। এখন আমার এখানে সেলানো হয়ে গেছে। এখন আমি জিপারটাকে ওপেন করছি। ওপেন করে রাইট সাইড যে রয়েছে তা আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টানো হয়ে গেলে এইখান দিয়ে আমি এক্সট্রা একটা কাপড় নিয়ে এভাবে করে এখানে চারো পাশ সেলাই করে দেব। সেলাই করে দিলে আমাদের রেডি হয়ে গেল কসমেটিক্স ব্যাগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। থ্যাংক ইউ, বাই।